নবম আন্তর্জাতিক সিক্স এ সাইড হকি চ্যাম্পিয়নশিপ হবে ইন্দোনেশিয়ার বালিতে। আগামী ষোলো থেকে আঠারোই সেপ্টেম্বর হবে এই চ্যাম্পিয়নশিপ। এতে ভারতীয় পুরুষ হকি দলের কোচের দায়িত্ব পেলেন রাজ্যের স্বনামধন্য এনআইএস কোচ চন্দন দেব। দায়িত্ব পেয়ে খুশি হলেন তিনি। ইন্ডোর হকি অ্যাসোসিয়েশনের তরফে এই গুরু দায়িত্ব দেওয়া হল চন্দন দেবকে। ভারতীয় পুরুষ হকি দলের কোচ হিসেবে নিযুক্তি পেলেন রাজ্যের এনআইএস হকি কোচ চন্দন দেব। নবম আন্তর্জাতিক সিক্স-এ-সাইড হকি চ্যাম্পিয়নশিপ হবে ইন্দোনেশিয়ার বালিতে আগামী ষোলো থেকে আঠারো সেপ্টেম্বর। ইন্ডোর হকি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে এই দায়িত্ব দেওয়া হল চন্দন দেবকে। বারো সেপ্টেম্বর চন্দন দেব মুম্বাইয়ে রিপোর্টিং করবেন। এরপর চোদ্দ সেপ্টেম্বর ভারতীয় দলের সঙ্গে বালির উদ্দেশ্যে রওনা হবেন তিনি। প্রসঙ্গত, এর আগেও এই দায়িত্ব কয়েকবার সামলেছেন তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে। 2001 সালে অস্ট্রেলিয়া গিয়েছিলেন তিনি ভারতীয় দলের কোচ হয়ে। এরপর 2003 এবং 2004 সালে মালয়েশিয়াতে গিয়েছিলেন চন্দন দেব একবার ভারতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে এবং দ্বিতীয়বার কোচ হিসাবে। 2003 সালে তিনি গিয়েছিলেন এশিয়া কাপে জুনিয়র ভারতীয় পুরুষ দলের ম্যানেজার হয়ে। 2019 সালে ভূপালে গিয়েছিলেন ভারতীয় দলের কোচ হয়ে। এবার আবার ইন্দোনেশিয়া যাবেন রাজ্যের অন্যতম এই হকি কোচ চন্দন দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।